ফেরেশতারা কওমে লুতকে করে দেখো মেলুতেরা জির ও জবর, অর্থাৎ তাদেরকে উপরের দিকে তুলে নিয়ে যে একেবারে তছনছ করে ধ্বংস করে দিল। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। দেখবেন আপনারা অনেক সময় ভাবেন যে যে আমি একেবারে নিঃস্ব, একাকী, আমার কথা কেউ মেনে নিচ্ছে না, আমার কথা কেউ শুনছে না, আমি দিনের দাওয়াতের কাজ করতে যাচ্ছি, আমার দাওয়াতের রেজাল্ট ভালো আসছে না, আমি কোরআন সুন্নাহর কথা বলছি কেউ ভালো শুনতে চায় না, এই একইভাবে দেখা যাচ্ছে আপনার ভিতরে নিঃস্বতা কাজ করছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জন্য একটা ঘটনা উল্লেখ করছি, আপনাদের জন্যই ঘটনাটা উল্লেখ করছি, মনোযোগ দিয়ে শুনুন, ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। কেমন কেমন কেমন, নিশ্চয় আপনারা লুত আলাইহিস সালামের নাম শুনে থাকবেন। লুত আলাইহিস সালাম তিনি কিন্তু নবী ছিলেন, ছিলেন কিনা? লুত আলাইহিস সালাম নবী ছিলেন? লুত আলাইহিস সালামের সময়কার লোকেরা ছিল খুব পাপাচারী, মারাত্মক পাপাচারী, তারা সমকামিতায় লিপ্ত ছিল, তারা পুরুষে পুরুষে, নারীতে নারীতে জেনা করত ইত্যাদি ধরনের পাপাচারী কাজে তারা লিপ্ত ছিল। একদা তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ফেরেশতা মণ্ডলীদেরকে। ফেরেশতারা আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাসায় সর্বোত্তম মানব রূপ ধারণ করে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাসায় আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুব দ্রুত তাদের জন্য একটা বকরি জবাই করে, ভোনা করে তাদের নাস্তার ব্যবস্থা করলেন, কিন্তু ফেরেশতারা কি আর খায়? না, খাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে যখন খাওয়ার জন্য আহ্বান করছে, তারা বলছে আমরা খাই না, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি কওমে লুতকে ধ্বংস করার জন্য। আচ্ছা, এমত অবস্থায় যেই বাড়িতে মেহমান এসেছে তার ভয় পাওয়া কি স্বাভাবিক নয়? অবশ্যই স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, বললেন সেখানে তো একজন নবী আছে, বললেন নবীর কথা তারা অমান্য করছে, নবীর কথা তারা মানে নাই, এই জন্যই আমরা ওই কওমকে ধ্বংস করার জন্য এসেছি, তাদেরকে ধ্বংস করব, তবে সেখানে যে নবী আছে ওই নবী এবং তার যদি অনুসারী যারা আছে তাদেরকে বাঁচানোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে। তার কাছ থেকে আল্লাহর নিয়ম নীতি কালিমা তাওহীদ কেউ গ্রহণ করে নাই। এক পর্যায়ে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাড়ি থেকে রওনা দিয়ে গেলেন কোথায়? লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের বাড়িতে। লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের বাড়িতে তারা যখন সুদর্শন পুরুষের রূপ ধারণ করে গেল, যাওয়ার পরে এই খবরটা লুত আলাইহিস সালামের স্ত্রী তার কওমের লোকদের কাছে জানাই দিল। এখানে একটা জিনিস চিন্তা করুন, লুত আলাইহিস সালাম নবী, আর লুত আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী, কিন্তু নবীর স্ত্রী হওয়ার পরেও তিনি খারাপ কাজে লিপ্ত ছিলেন এমনটি পাওয়া যায় না। তবে লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ের যারা খারাপ কাজ করত তাদেরকে তিনি সাপোর্ট করতেন। এক কথায়
ভালো মানুষের স্ত্রী তারপরেও সাপোর্ট করছে কাকে? খারাপ মানুষকে। লুতের স্ত্রী দ্রুত কমের নেতাদের কাছে যে জানাই দিল, আমাদের বাড়িতে এরকম সুদর্শন কয়েকটা যুবক এসেছে, তাড়াতাড়ি তোমরা যাও বা তোমাদের লোকজন পাঠাও। সুবহানাল্লাহ। একেবারে নেতারা লোকজন পাঠাই দিল। যখন লোকজন আসছে, লূত আলাইহিস্সালাতু ওয়াস্সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে আমার বাড়ি মেহমান এসেছে। আসলে চিন্তা করুন তো, স্বাভাবিক না? যদি আমাদের কারোর বাড়িতে কি আসে, কোনো মেহমান আসে, মেহমানের সম্মান রক্ষার্থে আমরা যত ধরনের কিছু আছে সেই কাজগুলাই করার চেষ্টা করব, ঠিক নয় কি? ঠিক একইভাবে লূত আলাইহিস্সালাতু ওয়াস্সালাম তার কমের লোকদেরকে বোঝাতে লাগলেন যে আমার বাড়িতে মেহমান এসেছে, তাদের সাথে তোমরা খারাপ কাজ করতে যেও না, তাদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করো না। তারপরও যখন না শুনছে, এট দ্য মোমেন্ট লূত আলাইহিস্সালাম কল্ড অলমাইটি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন। ভাষাটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই কথাটা তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় বলছেন, লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আউই ইলা রুকনিন শাদীদ। লূত আলাইহিস্সালাতু ওয়াস্সালাম জানিয়ে দিলেন তার কমের লোকদেরকে, কাকুতি মিনতি সহকারে তার ভাষাটা কেমন ছিল। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত, অর্থাৎ লূত আলাইহিস্সালাম বলছেন, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে উচিত শিক্ষা দিতাম। সূরা হুদ 80 নম্বর আয়াত। অত্র আয়াতের মধ্যে লূত আলাইহিস্সালাম কয়েকটি কথা উল্লেখ করলেন যে আমার যদি শক্তি থাকতো আমি তোমাদের উচিত জবাব দিতাম, অথবা সুদৃঢ় কোনো আশ্রয় গ্রহণ করতাম। মানে তার মনের আকুতি, মনের যে একটা আকাঙ্ক্ষা অনুভূতি, সেটা তিনি বাহির করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা উল্লেখ করছেন, তখন কেমন হতে পারে বলেন? নবী আলাইহিমুসসালাম ডাকছেন, এমন অবস্থায় আল্লাহ কি সে ডাক শোনেন নাই? নিশ্চয় শুনছে। দেরি করেছে? কোনো দেরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সমস্যা, এমন একটা বিপদ, এমন একাকিত্ব একটা অবস্থায় লূত আলাইহিসসালামকে সাহায্য করলেন। তাকে ফেরেশতারা বললেন, সরে যাও, তারা যে আসছে, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমরা এদেরকে ধ্বংস করার জন্য। এক পর্যায়ে ফেরেশতারা কওমে লূতকে করে দে, কওমে লূতেরা জির ও জবর, অর্থাৎ তাদেরকে উপরের দিকে তুলে নিয়ে একেবারে তছনছ করে ধ্বংস করে দিল। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে কি বোঝা গেল? যখন আর কোনো পথ, কোনো অয়ে আপনার খোলা নাই, আপনি নিঃস্ব, আপনি একাকিত্ব, কিন্তু এমন একটা বিপদের সম্মুখীন হয়েছেন, এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, এমন অবস্থায় যদি আপনারা, আমরা, আমি, আপনি আল্লাহকে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের ডাক
তাৎক্ষণিক শুনবেন, তাৎক্ষণিক সাহায্য করবেন। সুতরাং আসুন না আমরা সেই আমাদের হেফাজতকারী মালিককে ডাকি, তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।